নেই দুই হাত ও ডান পা, বাম পাটিও স্বাভাবিকের চেয়ে অনেক ছোট। সেই পা দিয়ে লিখে আলিম পরীক্ষায় জিপিএ 3.29 পেয়েছেন রাসেল মৃধা। লেখাপড়ার পাশাপাশি শিখছেন কম্পিউটারের কাজও। অনেক কষ্টে দিনমজুরি করে সংসার চালান রাসেলের বাবা। তবে ছেলের পড়াশোনার প্রতি আলাদা আগ্রহ দেখে হাল ছাড়েননি তিনি। ছেলের এই সাফল্যে তাই সীমাহীন আনন্দে ভাসছে পরিবার। হাত নাই, পা নাই, খুব কষ্ট করে লেখাপড়া করেছে। আমি তার সাহায্য করেছি যতটুকু পারি, মা হিসেবে আমি যতটুকু পারি সাহায্য করেছি। তো আপনার দোয়া, আমার ছেলে আলিম পাস করে বের হয়েছে, আপনারা দোয়া করবেন আরও যেন লেখাপড়া আর এগিয়ে দেয়। আমার ছেলে রাসেল এই গ্রামের মাদ্রাসায় আমি অনেক কষ্ট করে মন দিনমজুরি করে লেখাপড়া শিখাইছি এবং আমার ছেলে একটা ভালো পা ডিভিশন পাসের আলেম পরীক্ষা দিয়া এতে আমি খুব খুশি। আমি আমার ছেলেকে আরও উচ্চ পদে লেখাপড়া শিখাইতে চাই এবং আমার আশা আছে যে আগামীতে যেন এমএ পাস করে আমার ছেলে ভালোভাবে বাড়াতে পারে, এই আমার আশা। সরকারের কাছে আমার ছেলে আমার আবেদন, আমার ছেলে যেন একটা ভালো চাকরির ব্যবস্থা সরকারে করে। আলিম পরীক্ষায় উত্তীর্ণ হয়েই থেমে থাকতে চান না রাসেল। উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে করতে চান দেশ ও জাতির সেবা। আমার ছোটোবেলা থেকেই অনেক কষ্ট করে দিন কেটেছে। ছোটোবেলায় কোনো স্কুলে আমাকে ভর্তি করে নিতে চাইতো না, কারণ আমি একটি প্রতিবন্ধী বলে। অনেক স্কুলে ঘুরেছে আমার আম্মু আমাকে নিয়ে। তারপরে দেখতে দেখতে মাদ্রাসায় এসে ভর্তি হলাম। মাদ্রাসায় এসে ভর্তি হয়ে আমি অনেক কষ্ট করে লেখাপড়া করি। লেখাপড়া করতে করতে আজ আমি জিএসসি দিয়েছি, এসএসসি দিয়েছি, এইবার আমি আলিম পরীক্ষা দিয়েছি। আলিম পরীক্ষায় আমি 3.29 পাশ করেছি আপনাদের দোয়া ও ভালোবাসায়। আর আমি আরও লেখাপড়া করতে চাই ভবিষ্যতে। আমি উচ্চশিক্ষায় শিক্ষিত হতে চাই এবং সরকারের কাছে, বাংলাদেশ সরকারের কাছে আমার একটাই দাবি যে আমাকে একটা কর্মস্থানের ব্যবস্থা করে দিতে, যে আমার যে ভিক্ষা করে না খাওয়া লাগে। রাসেলের এমন সাফল্যে খুশি তার শিক্ষক সহ এলাকাবাসী। বলেন, রাসেলের এমন প্রচেষ্টা অনুপ্রেরণা যোগাবে অন্যদেরও। রাসেল ছোট থেকেই প্রতিবন্ধী এবং সে আস্তে আস্তে বড় হইতেছে এবং বড় হওয়া শুরু থেকে সে 6 বছর থেকে লেখাপড়া করতেছে এবং অনেক কষ্টে সে আসা যাওয়া, স্কুলে যাওয়া আসা করে। তার বন্ধুরা তাকে যথেষ্টভাবে সহযোগিতা করে এবং আমরা হলো চাই যে সে আস্তে আস্তে লেখাপড়া করে সে আগায় যাক এবং দেশ ও এলাকার একজন মানে ভালো একজন সুশিক্ষিত হয়ে চাকরি বাকরি করুক এবং দেশ এবং এলাকার উন্নয়ন করুক, এটি আমাদের কামনা। তার নিজের জীবনকে সফলতা করার জন্য, বাস্তবায়ন করার জন্য অনেক চেষ্টা প্রচেষ্টা, অনেক বাধা, তারপরে সে থেমে থাকেনি। তার এই মনের দৃঢ়তা তাকে অনেক এগিয়ে নিয়ে গেছে। সে এখন উচ্চ মাধ্যমিক পাশ করলো, এখন তো তার আসলে খরচ বেশি, ব্যয় বহুল হবে পড়াশোনা করতে। তার বাপ একজন দিনমজুর, তার হয়তো কষ্ট হবে তাকে পড়াশোনা করাতে। তো আমি সবার কাছে একটা আবেদন করব বা আশা রাখবো যে সবাই তার প্রতি যেন খেয়াল রাখে, তাকে যেন দেখে। একজন প্রতিবন্ধী ছেলে, তার দুই হাত নেই, একটি পা তাও স্বাভাবিক নয়, ছোট্ট একটা পা, এই পা দিয়েই সে লেখে। তার এই প্রতিবন্ধকতা সত্ত্বেও সে একটা উদ্যমী হওয়ার কারণে আজকে এই পর্যায়ে পৌঁছেছে। আপনারা যেন আশ্বাস দিতে হবেন যে রাসেল ডিজিটাল প্ল্যাটফর্মে, অর্থাৎ ল্যাপটপও চালাতে পারেন, ফেসবুক বা অন্যান্য পেজ মিডিয়াও তার আছে। জুনিয়র দাখিল সার্টিফিকেট ও দাখিল পরীক্ষায় সাফল্যের সাথে উত্তীর্ণ হন মেধাবী এই শিক্ষার্থী। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।